লোকসভা ভোটের মাঝে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের মাঝে নজিরবিহীন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সাথে আয়কর দপ্তর এবং ইডিকে যুক্ত করেছে লোকসভা ভোটে কালো টাকা উদ্ধারে। আর এই সিদ্ধান্তেই কিন্তু বুমেরাং, রাজ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিক এবং ইডি আধিকারিকরা। আর সেই তল্লাশি অভিযানই একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে ভোটের মাঝে 300 কোটি টাকারও বেশি। আর তার মধ্যেই কিন্তু কলকাতায় ম্যারাথন তল্লাশিতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ অর্পিতা এখন অতীত। খাস কলকাতায় আয়কর তাণ্ডবে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, বস্তা বস্তা টাকা উদ্ধার। এবার কলকাতায় উদ্ধার কোটি টাকা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ভোটের মাঝেই কিন্তু ফের সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে, একেবারে কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। খাস কলকাতায় ফের টাকার পাহাড় উদ্ধার। বিগত কিছু সময় ধরে নিয়োগ দুর্নীতিসহ একাধিক কেলেঙ্কারি মামলার তদন্তে ইডির অভিযানে টাকা উদ্ধারের ঘটনা বাংলায় বারংবার সামনে এসেছে। এবার ভোটের আগে কলকাতা থেকে উদ্ধার হলো 1 কোটি টাকা। সূত্রের খবর, শহর জুড়ে হানা দিয়েছে আয়কর দপ্তর। মোট 10টি জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি, আর তাতেই জকের ধরের হদিশ। জানা যাচ্ছে কলকাতার 3 হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। এসপ্লানেডের একটি অফিস থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে শহরেরই আরও এক জায়গায় তল্লাশি চালিয়ে মেলে আরও নগদ 50 লক্ষ টাকা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে 2022 সালের জুলাই মাসের ঘটনা। সেই সময় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, যা দেখে রীতিমতো ভিমড়ি খেয়েছিল রাজ্যবাসী। সেবার ইডি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠের বাড়ি থেকে। আর এবার ভোটের আগেই খাস কলকাতা থেকে টাকার পাহাড়ের হদিশ দিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তর। উদ্ধার কোটি কোটি টাকা, তাতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কদিন ধরেই কিন্তু গোপনে তল্লাশি চালাচ্ছিল আয়কর দপ্তরের আধিকারিকরা। তক্কে তক্কে ছিল 3 বিজ্ঞাপনকারী সংস্থার, যারা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞাপন দেয়। তা সে ভোটের বিজ্ঞাপনই হোক, নির্বাচনের বিজ্ঞাপনই হোক, বা যে কোনো বিজ্ঞাপন। আর এই সংস্থার বিরুদ্ধে উঠেছে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ, কোটি কোটি কালো টাকা পাচারের অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে কলকাতায় 10 থেকে 12টি জায়গায় টানা আয়কর তল্লাশি আজ সকাল থেকে। কদিন ধরেই কিন্তু গোপন তল্লাশি অভিযানে বিরাট বড় সূত্রের থেকে খবর সামনে এসেছে। আর সেই সূত্র মারফত খবরের ভিত্তিতেই কিন্তু আজ 12 জায়গায় তল্লাশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকা। ভোটের মুখে একেবারে উদ্ধার হলো 1 কোটি টাকা। 3টি বিজ্ঞাপন সংস্থায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তর। এসপ্লানেড চত্বরের একটি বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধার হয়েছে বাকি 2 জায়গায় তল্লাশি চালিয়ে আরও 50 লক্ষ টাকা। জানা গেছে একসঙ্গে 10 থেকে 12টি জায়গায় অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা, সঙ্গে রয়েছেন ইডি আধিকারিকরাও। কারণ ইডির সাথে আয়কর দপ্তরকে অ্যাটাচ করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু লোকসভা ভোটের মাঝে একেবারে খেলে দিয়েছে, আর তার ফলেই কিন্তু ধর্মতলা থেকে গড়িয়াহাট 2.5 দিন ধরে চলছিল গোপন তল্লাশি। আর এই গোপন তল্লাশিতেই উদ্ধার ভোটের মাঝে কোটি কোটি টাকা। 60 ঘন্টারও বেশি সময় ধরে 3টি বিজ্ঞাপন সংস্থার দপ্তর ও তার মালিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন, তাদের ম্যারাথনভাবে জিজ্ঞাসাবাদ করছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। হিসেব বহির্ভূত এই টাকা আপাতত বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে ধর্মতলা গড়িয়াহাট এলাকায় এই 3 সংস্থার দপ্তর। প্রসঙ্গত, মাসখানেক আগেই কলকাতার নামী ছাতু ব্যবসায়ীর বাড়িতে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান, ভোটের মুখে বিপুল টাকা উদ্ধার হয়। চেতলার ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে 2 দিন ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল 58 লক্ষ টাকা। আয়কর দপ্তর সূত্রে খবর ছিল আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই সংস্থার বিরুদ্ধে। এমনিতেই রাজ্য নির্বাচন বিধি লাগু থাকায় টাকার লেনদেনের উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটে যাতে কোনোভাবেই অর্থশক্তি কায়েম না হয় তার জন্য কড়া কমিশন। রাজ্যে ইতিমধ্যেই 4 দফার ভোট হয়ে গেছে। 5ম দফা ভোটের আগে বিপুল টাকা উদ্ধার হলো কলকাতা থেকে। স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে জোর চাঞ্চল্য। এমনিতেই রাজ্যের 6টি জেলাকে কালো টাকার স্পর্শকাতর জেলা হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
সেখানে ইডি, আয়কর দপ্তর এবং কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাচ করেছে। সেখানে কিন্তু জোরদার অ্যাকশন চলছে। তার মাঝে কলকাতা, খাস কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা। এই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে আর কী কী তথ্য উঠে আসে, কেন এত টাকা গচ্ছিত রাখা হয়েছিল, ভোটের কাজে কি এই টাকা ব্যবহার করা হতো, অর্থশক্তি কায়েম করে কি ভোট আদায়ের কোনো প্রক্রিয়া চেষ্টা, কোনো মাথার কাছে কি যেত এই কোটি কোটি কালো টাকা, আরও কোথাও কোনো কালো টাকা গচ্ছিত আছে কি না, লুকানো আছে কি না, জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।